মঙ্গলবার দুপুর পর্যন্ত হয়েছে প্রায় 8 ইঞ্চি বৃষ্টিপাত। এমনটাই চলছে বিগত দেড় মাস থেকে। অধিক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের কারণে সূর্যের আলো কমে যাওয়ায় ব্যাপক হারে থমকে গিয়েছে চা গাছের পাতা উৎপাদনের হার। এর ফলেই মুহূর্তেই জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান সহ উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষের মাথায় হাত। কারণ এমন আবহাওয়ার জন্য চা শিল্প কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়তে চলেছে, এটা নিশ্চিত। এই তোকে সব পাঠাইছি কিন্তু, হ্যাঁ বুঝছিস তো? জানো না আমার চার্জ নাই, হিন্দি পাড়াতে যাচ্ছি এখন। আর মাল কিন্তু ওই দুই ভাইকে দেওয়া যাবে না, আগে বললাম। এখানে অ্যাকচুয়ালি আজকে খুব বৃষ্টি হয়েছে, কালকে থেকে বৃষ্টি হচ্ছিলো, তো আজকে খুব বেশি বৃষ্টি হয়েছে। তার ফলে আমার লেবার লাইনে জলও প্রচুর জমে গেছে, তারপর আমার ব্রিজ ভেঙে গেছে। যে বড় লাইনে অ্যাপ্রোচ যে রোড, মেন রোড, মানে মেন রোড অ্যাপ্রোচ, ওখানে ব্রিজটা পুরো ভেঙে গেছে। ওখানে মানে ওটা ওয়ান অ্যান্ড অনলি রোড, ওখানে লোকে যাতায়াত করতে পারবে না। মানে ধরুন কোনো এমার্জেন্সি হলে আমরা অ্যাম্বুলেন্সও দিতে পারবো না। পাতা তোলা ওখানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। বৃষ্টি অ্যাটেন্ডেন্স একদম লো, মানে নর্মাল ডেতে যেটা থাকে তার হাফ। এতে কি আপনাদের ক্ষতি হবে? নিশ্চয়ই আমাদের প্রোডাক্টিভিটি সব কিছু তো আমাদের ক্ষতি হবে। আর রাস্তার এই কালভার্ট ভেঙে, এই কালভার্ট ভেঙে গেছে, এইটা অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য হয়েছে। তো আমরা তৎপরতা আমরা চেষ্টা করছি এটা রিপেয়ার করা, কিন্তু মানে এটা খুব, এটা অনলি অ্যাপ্রোচ রোড, এটা টু ড্যাঙ্গুয়াঝাড়। তো এইটাকে, এটা আর কি আমাদের প্রাণকেন্দ্র বলতে পারেন। তো এটাকে একটু প্রশাসনের উচিত এটাকে একটু দেখা আর কি, যাতে এটা একটু ঠিকভাবে রিপেয়ার করা যায়। আপনার নাম আর পরিচয়? আমার নাম অনির্বাণ দাস, আমি ড্যাঙ্গুয়াঝাড় চা বাগানে লেবার ওয়েলফেয়ার অফিসার। নামে ব্যবস্থা নাই, যা দার্জিলিংয়ে পুরো অতিবৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য চার উদ্যোগ একদম সংকটে আছে। সঙ্গে সঙ্গে ওয়েজের একটু টাফ হয়ে গেছে, ওয়েজ বড়ে গেছে, কিন্তু প্রোডাকশন যে মার খাচ্ছে সেই জন্য গার্ডেনের ইকোনমিক্স ভালো থাকবে না। আপনার নাম আর পরিচয় পুরো? আমি জীবন চন্দ্র পাণ্ডে, আমি জেনারেল ম্যানেজার ড্যাঙ্গুয়াঝাড় টি গার্ডেন, আর সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব আছে ডিবিআইটি এর চেয়ারম্যান।